বিসমিল্লাহি রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নতুন বেবিদের জন্য ফতুয়া পাইপিং দিয়ে। তো আমি এখানে হাফ গজের মতো কাপড় নিয়েছি বয়েল, আর এখানে আমি 4 গ্রামের মতো কাপড় নিয়েছি, এটাও বয়েল পাইপিংয়ের জন্য। তো যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন, আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করি। তো আমি এখানে ডাবল ভাঁজ করে নিয়েছি, এটা আমার দুটো পার্ট এখানে আমার। তো আমি এখন লম্বার মাপ নিব, আমি লম্বা নিয়েছি, আমি 12 ইঞ্চি নিব এখানে আমি লম্বা, যেহেতু ছোটো বাচ্চা নতুন বেবিদের জন্য, তো 12 ইঞ্চি নিলে এনাফ। তো আমি 12 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি, এভাবে আমি দাগ দিয়ে নিয়েছি। এখন আমি কাত দিব 4 ইঞ্চি, আমি 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি, আর এখানে আমি বগলের জন্য নিচ্ছি 4.5 ইঞ্চি। তো এভাবে পুরোটা দাগ দিয়ে নেব। এই সেট থেকে আমি 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এবং বগল আমি একটু গোল করে দাগ দিয়ে নেব। তো আমি বডির মাপটা নেব, আমি বডি নেব 22.5 আমার, আর সেলাই সহ আমি 1/2 ইঞ্চির মতো বেশি নেব, আমি 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। তো এখান থেকে আমি পুট নেব 1.5 ইঞ্চি, তো আমি 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তো আমার পিছনের গলার আমি ডিপ নিয়েছি 1.5 ইঞ্চি, ছোটো বাচ্চা যেহেতু বেশি ডিপ দরকার নেই, আমি 1.5 ইঞ্চি নিয়েছি, আর সামনেও আমি 3 ইঞ্চি নিয়েছি। তো এভাবে আমি দাগ দিয়ে নেব, আর সামনের গলা আমি একটু ভিয়ের মতো দাগ দিয়ে নেব, আর পিছনের গলাটা আমি একটু গোল শেপ করে নেব এভাবে, আর আমি কাত 1/2 ইঞ্চির মতো ডিপ করে দাগ দিয়ে নেব। তার আমি এখানেও আমার নিচেও আমি সেলাই সহ 6.5 ইঞ্চি নিয়েছি, 1/2 ইঞ্চি আমি বেশি নিয়েছি বডি থেকে। তো এভাবে আমি দাগ দিয়ে নেব, আর নিচে আমি একটু গোল করে উপরের দিকে 1/2 ইঞ্চি শেপ করে নেব। তো এভাবে আমি দাগের উপরে আমি কেটে নেব। তো এই যে আমি কেটে নিয়েছি পিছনের গলা সহ, এখন আমি পিছনের গলাটা আমি আলাদা করে নেব। তো আমি সামনের গলা এখানে কেটে নেব, আর আমি নিচ থেকে 1 থেকে 1.5 ইঞ্চি উপরে দাগ দিয়ে নেব। আপনি কতটুকু উপরে দিবেন সেই অনুযায়ী দাগ দিবেন। তো আমি 1.5 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে গোল শেপ করে নিচ্ছি। এখান থেকে আমাদের গলা থেকে আমি এভাবে এই যে ভিড় মতো করে নিয়েছি, কিন্তু আমি সামনের গলাটা এভাবে গোল করে আমি দাগ দিয়ে নেব। তখন আমি কেটে নিচ্ছি, তেজ আমি কেটে নিয়েছি সামনের পার্টটা। তো এটা আমি পাইপিংয়ের জন্য কাপড় কেটে এভাবে আমি সেলাই করে জোড়া দিয়ে নিয়েছি, যেহেতু আমার কাপড় কম ছিল। তো এই যে একটু তেসরা করে কাপড়টা কাটবো, মানে কর্ণাকর্ণিভাবে, তারপরে এভাবে পাইপিংয়ের জন্য কাপড় কেটে আমি নিয়েছি। এখন আমি দুটো পার্ট একসাথে জয়েন করে নিব। আগে আমি কাত সেলাই করে নিব। তো আমার সোজা পার্টটা আমি ভিতরের দিকে নিয়েছি, সোজা পার্ট কিন্তু আমাদের ভিতরের দিকে থাকবে। তো এভাবে আমি প্রথমে কাত সেলাই করে নেব। তো এই যে আমি কাত সেলাই করে নিয়েছি, তখন আমি পাইপিংয়ের কাপড়টা আটকিয়ে নেব। তো আমি আগে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এই যে আমি পুরো কাপড়টা একসাথে জয়েন করে নিয়েছিলাম, তখন এই যে নিচ থেকে এভাবে রেখে আমি পুরোটা এভাবে রেখে দিব, তারপর সাইড দিয়ে আমাদের সেলাইটা হবে। তো আমি আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি এভাবে। সোজা পাট কিন্তু আমাদের ভিতর দিকে থাকবে, এটা সবসময় খেয়াল রাখবেন, বাইরের দিকে আমি উল্টো সাইডটা রাখবো। তো এভাবে আমি পুরোটা করে নিচ্ছি, তেজে এভাবে আমি কাপড় বসিয়ে দেখাচ্ছি। আর বগলও আমি এভাবে পাইপিং দিব একই কাপড় দিয়ে, তো আমি বসিয়ে নিয়েছি, আর আমাদের পিছনেও পাইপিং হবে। তো আমি সেলাই করে নিচ্ছি আগে। তো এই যে আমি সেলাই করে নিয়েছি একদম সাইড দিয়ে, তখন আমি কেচি দিয়ে একটু কেটে নেব, এভাবে সাবধানে কাটবো যেন আমাদের সুতা বা কাপড় কেটে না যায়, খেয়াল করে কাটবো। এভাবে ছোটো ছোটো করে আমি পুরাটা আমি কেটে নেব, তাহলে আমাদের পাইপিংটা সুন্দর হয় যদি আমরা একটু কেটে নিই।
ফিনিশিংটা ভালো হয়। এভাবে আমি কেটে নিচ্ছি। এখানে আমি এখন ভূগোলটাও কেটে নিচ্ছি। এভাবে আমি পুরোটা কেটে নেব। যে আমি কেটে নিয়েছি, এখন আমি নখ দিয়ে এভাবে টেনে টেনে একটু ভালো মতো এটাকে বসিয়ে নেব, তাহলে আমাদের পাইপিংটা সুন্দরভাবে ভালো মতো বসবে। এভাবে আমি নখ দিয়ে টেনে টেনে কাপড়টা বসিয়ে নিচ্ছি। আমি পুরাটা এইভাবে করে নেব, যেভাবে, তাহলে সেলাই করতে সুবিধা হয়। আমি এভাবে করে নিয়েছি। তারপর আমি এখন পাইপিংটা দেখাচ্ছি। প্রথমে আমি একটা ভাঁজ দিব, তারপর আমি আরেকটা ভাঁজ দিব। তা আমাদের পাইপিংটা যার যতটুকু প্রয়োজন, চিকন মোটা, সেই অনুযায়ী পাইপিংটা করে নিব। এভাবে ডাবল ভাঁজ করে তারপর সাইড দিয়ে, একদম সাইড দিয়ে আমি সেলাইটা করে নিব। তো আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। একটা ভাঁজ দিলাম, তারপর আমি আরেকটা ভাঁজ দিলাম, দিয়ে এভাবে একদম সাইড দিয়ে আমি পুরোটা আমি এভাবে সেলাই করে নেব, একদম পুরোটা। তো আমি গুগলটাও দেখাচ্ছি। এই যে ডাবল ভাঁজ দিয়ে আমি এভাবে সেলাই করে নেব। তাই আমি পুরোটা পাইপিংটা সেলাই করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমি সেলাই করে নিয়েছি। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে পাইপিং লাগানো। পিছনেও আমি পাইপিং লাগিয়ে নিয়েছি। এখন আমি বডি ফিটিং করে নেব। এভাবে রেখে এভাবে সাইড দিয়ে আমি বডি ফিটিং করে নেব। তো এই যে আমি বডি ফিটিং করে নিয়েছি। এখন আমি উল্টিয়ে নিচ্ছি। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে আর এখানে আমি ফিতা লাগাবো। তো আমি ফিতার জন্য কাপড় রেডি করছি। এরকম আমি চার পিস করে কেটে নিয়েছি। আমাদের উপরে এবং নিচে দুই সাইডে আমি পাইপিং দিব ফিতার মতো করে। এভাবে আমরা যেরকম সালোয়ারের পাইপিং রেডি করি, সেভাবে করে ডাবল ভাঁজ করে সাইড দিয়ে আমি সেলাই করে নেব। এই যে একটা ভাঁজ দিলাম, তারপর এই সাইড থেকে আরেকটা ভাঁজ দিলাম, তারপর মাছ বরাবর আমি আরেকটা ভাঁজ দিলাম। তো প্রত্যেকটা আমি সেলাই করে নেব। তো এই যে আমি সেলাই করে নিয়েছি। তো এখন আমি উপরে আমি একটু ফুলের মতো করে দিব। তো এখানে আমি একটা কাপড়ের টুকরা নিয়েছি, তো একটা ভাঁজ দিলাম, তারপর একটা কর্নার থেকে আমি আরেকটা ভাঁজ দিলাম, তারপর আমি আরেকটা ভাঁজ দিলাম। এখানে যেহেতু আমাদের চারটা হবে, তা আমি আটটা ভাঁজ দিয়েছি এখানে। তারপর আমি আপনাদের যার যেটা পছন্দ সেই শেপ অনুযায়ী কেটে নেবেন। তা আমি এভাবে কেটে নিচ্ছি। নিজেভাবে একটু নিচেরটা একটু গোল করে কেটে নিয়েছি। এই যে আমি কেটে নিয়েছি। এখানে আমার চারটা নিজে আমার চারটা হয়েছে। তা আমি এখন আগে আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। এভাবে বসিয়ে তা আমি পিন দিয়ে আটকে নেব। তো বসিয়ে সাইড দিয়ে আমি সেলাই করব। তা আমি প্রত্যেকটা এভাবে লাগিয়ে নেব। তো যেভাবে পিন দিয়ে আটকে নিচ্ছি, এভাবে আমি চারটা এভাবে আটকে তারপর সেলাই করে নেব। তারপর আমি এখানে আমাদের সামনে ফিতা আটকে নেব। তো এখানে আমি যেখানে আটকাবো ওখানে আমি একটু দাগ দিয়ে নিচ্ছি, যেন আমাদের মাপ ঠিক থাকে, সমান সমান থাকে। তো আমি এভাবে ভিতরের দিকে নিয়ে পাইপিংয়ের নিচে রাখবো, রেখে তারপর সেলাইটা করবো। তো আমি এখানে একটু পিন দিয়ে আটকিয়ে দেখাচ্ছি আপনাদেরকে।
মেজে নেব। আমি চাউটা আটকিয়ে নিয়েছি, তারপরে এই যে সাইড দিয়ে আমি সেলাই করে নেবো, সেলাই করে আমি ফিতা আটকিয়ে নেবো। তো আমি পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে, আমি ফুল বসিয়ে নিয়েছি আর ফিতাও লাগিয়ে নিয়েছি। তো যদি আপনাদের আমার এই ছোট্ট ফতুয়াটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।